ইতালিয়ানদের অগ্রাধিকার দিয়ে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে 27 মার্চ হেল্প ডেস্কের সহায়তা নিলে নির্ধারিত সার্ভিস চার্জ দিয়ে ওয়ার্ক ভিসার আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও যা এ বছরের 31 ডিসেম্বর পর্যন্ত চলবে বাংলাদেশ সহ বিশ্বের 35টি দেশের নাগরিকরা করতে পারবেন আবেদন ডেস্ক রিপোর্টে বিস্তারিত চলতি বছর 1 লাখ বিদেশি কর্মী নেবে ইতালি সিজনাল ভিসায় কৃষিকাজ করার জন্য কোটা বরাদ্দ আছে 22,000 এই কৃষিকাজের জন্য বাংলাদেশ সহ 33টি দেশ কোটা সুবিধার অন্তর্ভুক্ত থাকবে অন্যদিকে নন সিজনাল স্পন্সর উদ্যোক্তা ভিসায় মালবাহী পরিবহনের জন্য চালক নির্মাণ শিল্প পর্যটন ও আবাসন ব্যবস্থাপনা কারিগরি টেলিযোগাযোগ জাহাজ নির্মাণ খাদ্য সামগ্রী বিক্রয় ও ব্যবস্থাপনা সেক্টরগুলোতে কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সহ 33টি দেশ অন্তর্ভুক্ত আছে ফ্লসি ডিগ্রি নামে পরিচিত ওই সরকারি ঘোষণায় বলা হয়েছে 2022 এর আওতায় ইতালির সিজনাল ভিসায় 44,000 কর্মী এবং নন সিজনাল ভিসায় 38,705 জন কর্মী নিয়োগের সুযোগ রয়েছে শুধু ইতালিতে বসবাসরত নিয়োগকারী বা মালিক ইতালীয় সরকার কর্তৃক নির্ধারিত কর্মসংস্থান কেন্দ্রের অনাপত্তি সনদ নিয়েই বিদেশি কর্মী নিয়োগের আবেদন করতে পারবেন এবারে ফ্লসিতে ইতালির অভ্যন্তরের কর্মহীনরা প্রথমেই সুযোগ পাবেন লোক আনার জন্য যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই রেমিটেন্স যোদ্ধারা যে টাকা পাঠাবে বাংলাদেশের স্বয়ং সম্পন্ন হবে সরকারিভাবে যদি লোক আসতেছে সেটা অনেক ভালো অনেক সুবিধা এখানে প্রবাসীদের জন্য যেমন ইনকামের একটি ব্যবস্থা হবে পরিবার সচ্ছল থাকবে পাশাপাশি বাংলাদেশের জন্য অর্থনৈতিক অবস্থানের চাঙ্গা হবে আবেদনের জন্য নিয়োগকারী মালিকদের ব্যয় হবে 16 ইউরো সম বাংলাদেশি টাকা তবে আবেদন দাখিলের জন্য ইতালির কোনো হেল্প ডেস্কে সহায়তা নিলে তার জন্য সার্ভিস চার্জ বাবদ একটি ফি পরিশোধ করতে হতে পারে ক্ষেত্র বিশেষে 300 ইউরো পর্যন্ত হতে পারে আবেদনের জন্য এছাড়া অন্য কোনো খরচ নেই চন্দ্রানী চন্দ্রা নিউজ 24